আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا তোমার পাগল সালাম জানাই বাংলাদেশে
থাকিয়া সোনার মদিনাতে নাও না গুনাহগারদের ডাকিয়া আল্লাহ সাল্লে আলা কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? ঘুম আসতেছে? কষ্ট হয় না, ঘুমও আসতেছে না, তাহলে আওয়াজ যদি এত আসতে হয় এটা কি আদব হইল? দেড় হাজার বৎসর আগে আমার রহমতে দোয়ালাম ওনার নূরানি জবানে এরশাদ করেছেন যে হাদিস মোবারক আল আল্লামাতুল জলিল ইমাম হিন্দি রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত হাদিসের মশহুর কিতাব কানজুল উম্মান ফি সুনানে আল সুনানিল আকওয়ালি ওয়াল আফআল 18 খণ্ডে লিখিত প্রায় 50,000 হাদিস যে কিতাবের মধ্যে আছে, ওই কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়, রসুল বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, যে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত যদি আমি রহমাতুল্লিল আলামিনের উপর একবার দরুদ পড়ে আমার আল্লাহ জাল্লা শানুহু খুদ রব্বে করিম তার উপরে তাজা 10টি রহমত নাজিল করে। শুধু কি তাই, অহত্তাত লাগু আশারা খাতিয়াত তার জ্বলন্ত 10টি গুনাহ আল্লাহ একবার দরুদ পড়ার কারণে মাফ করে দেয়। শুধু কি তাই, ওরফিয়াত লাগো আশারা দারাজাত একবার দরুদ পড়ার কারণে আমার আল্লাহ তার 10টি পদমর্যাদা বাড়াইয়া দেয়। কি ফজিলত, কম না বেশি? চুপ করিয়া থাকলে কি হইব না? জবান তালাবদ্ধ জবানটা খুলতে হবে, আসতে না জোরে, আদবে না বেয়াদবের সাথে, মহব্বতের সাথে না অবহেলার সাথে। আজকে দেখবো এই অঞ্চলের মানুষ কতটা নবী প্রেমী, একটু জবান খুলে আওয়াজ তুলে রসুলুল্লাহর শানে আমরা পড়ব, রাজি আছি? পড়ি আল্লাহুম্মা সাল্লে মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে জবান খুলে ওয়ালালে সাইয়েদেনা উরিয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া আমার দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
পশু পাখি তোমার সানে সালাম জালায় তোমারে দয়াল নবী সোনার মদিলায় নিয়া যাও না এনেছেন। আমি কি হাদিসটি পড়বো? গভীর মনোযোগ দেন আমার বাবাজিরা, যুবক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলে যাই। আমার রসুলদের হাজার বছর আগে তার নুরানি জবানে জানাইয়া দিলেন। সুনান তিরমিজির মধ্যে আল্লামা আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিস বলেন, হাদিস নাম্বার 2652 নম্বর হাদিস, আমার রাসূল জানায়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনান্নাস। আমার রাসূল বলে, রে ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি রহমাতুল্লিল আলামিন এই কুরআনটা রাখিয়া গেলাম, আর আমি নবীর হাদিস রাখিয়া গেলাম। কোরআন এবং হাদিসের ইলম আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বুক থেকে উঠাইয়া নিবেন না। কোরআন কারীমের ইলম আল্লাহর নবীর হাদিসের ইলম মানুষের বুক থেকে উঠাইয়া নিবেন না। তাহলে হুজুর কিভাবে এই কোরআন এবং সুন্নার এলেম আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া নিবেন? কিভাবে উঠাইয়া নিবেন? আমার রাসূল বলে, রে ওয়ালা কি ইয়াকবিদুল ইলমা বিকাবজিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের এলেম আল্লাহর নবীর হাদিসের এলেম এই দুনিয়ার বুকে বিজ্ঞ বিজ্ঞ জবরদস্ত আল্লাহ রাব্বুল আলামিনের ওলি এবং কোরআন সুন্নার আলেমদের মৃত্যুর মাধ্যমে কোরআন এবং হাদিসের ইলম রে উঠাইয়া নিয়ে যাবেন। কিসের মাধ্যমে? বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামের ইন্তেকালের মাধ্যমে কোরআন এবং সুন্নার ইলমকে আল্লাহ দুনিয়া থেকে কি করে নেবেন? উঠাইয়া নিয়ে যাবেন। আমার ভাইরা, আমার রাসূল জানায়া দে, যখন কোন আলেম পাওয়া যাবে না, কোরআন কারীম তেলাওয়াত করার মতো আলেম পাওয়া যাবে না, আল্লাহর নবীর হাদিস তেলাওয়াত করার আলেম পাওয়া যাবে না, যখন কোন ফতোয়া দেওয়ার মতো ইলম খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের তেলাওয়াত করার আলেম খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ তাআলা এই জমিন থেকে ইসলামের বিধি বিধানগুলা উঠাইয়া নিয়ে যাবেন, তখন তোমরা কিসের অপেক্ষা করবা? তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কিসের অপেক্ষা? কিয়ামতের। জোরে কর না, কিয়ামতের অপেক্ষা করো। আমার ভাইয়েরা, ইলমে দ্বীন কোরআন এবং সুন্নার ইলম এই মাহফিল গুলা আল্লাহ পাক উঠাইয়া নিবেন। কিগুলা? এগুলা কোরআন সুন্নার মাহফিল না? কথা কর না,
কোরআন এবং সুন্নার আলোচনা হয়েছে না এখানে? তাহলে এটা হচ্ছে কোরআন এবং সুন্নার একটা ইলমি মার্কাজ, ইলমি মাহফিল, ইলমি একটা জায়গা, কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে এই অনুষ্ঠান গুলা থাকবে না যদি আলেম না থাকে। কি না থাকে? আল্লাহ কয় এই অনুষ্ঠান গুলো আমি আল্লাহ উঠাইয়া নিয়া যাব কিভাবে? কিভাবে বলে আল্লাহ রব্বুল আলামিনের বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম গুলা ইন্তেকালের মাধ্যমে। এখন আছে না এই কোরআন সুন্নার মাহফিল হইতে দেয় না একদল? আছেন নাই? আমনেকে দিকে না আমকে দিকে আছে? আমনেকে দিকে আছে? কম কি এদিকেও আছে? কোরআন সুন্নার মাহফিল হচ্ছে একটা ইলমি দিন, এলেম অর্জন করার একটা জায়গা, কথা কোন ঠিক কি না? এই মাহফিলগুলা যারা বন্ধ করতে চায় তারা কোরআন সুন্নার সাথে দুশ্মনী করতে চায়, কথা কোন ঠিক কি না? রাসূল বলে কি এলেম উঠাইয়া নিব না, এলেম উঠাইয়া নিব আলেমদের মৃত্যুর মাধ্যমে। আর আলেম ওলামা যদি না থাকে এই মাহফিল হবে না? হবে না। আমার ভাইরা গভীর মনোযোগ দেন, আমার রাসূল জানায় দেয় হাত্তা ইদালাম ইয়াতরুকু আলিমান ইত্তাখাযান নাসুর উসান জুখালা, যখন আলেম ওলামা থাকবে না এই মাহফিল গুলা হবে না। এই মাহফিল নাই জন্য মসজিদের মধ্যে মাহফিল হয় না, আলোচনা হয় না, এই ধরনের সুন্দর বাগান সাজে না। তখন এলাকার মানুষগুলা নিজের ফতুয়া জানার জন্য মূর্খ মানুষগুলারে তাদের নিজেদের মধ্যে বড় বড় আলেম বানায়া নিবে। ঠিক নি? ঠিক নি? বিশাল বড় একটা পাগড়ি লাগাইছে, একটা জুব্বা গায়ে দিছে, কোরআন শরীফ পড়তে জানে না, কোরআনে কারিম তেলাওয়াত করলে হাজার হাজার ভুল হয়, মাহফিল হয় না, আলেম ওলামা এলাকার মধ্যে আসে না, এই জন্য মাস্তা মাসাইল জিজ্ঞেস করতে পারে না। ওই যে পাগড়ি পরিয়া ঘুরে আল্লাহর বান্দায় তো জানে না এর ভিতরে আর কিছু নাই, গিয়া কয় হুজুর আমি আমার স্ত্রীর তালাক দিয়া দিছি, এই এই শব্দ দিয়া তালাক দিছি, কোন তো তালাক কইছেনি? আল্লাহর বান্দা চিন্তা করলো এখন যদি আমি ফতুয়া আমি তো বেইজ্জতি হইয়া যাব, নিজের ইজ্জত বাঁচাইবার জন্য ভুল ফতুয়া দিয়া দেয় এমন মানুষ সমাজের মধ্যে আসে না। সেই কথাই রসুল বলতেছে, সেই কথাই রসুল বলতেছে। চিন্তা করছে বড় ফাগরি টাগরি পরা যুগবা তো বড় বিজ্ঞ আলেম মনে হয়, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, সমাজের মূর্খ ব্যক্তিগুলারে ফতুয়াবাজদের কাতার বন্দি বানায় লাইবো, কিল্লায় মাহফিল তো হয় না, এই জন্য বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আইতে পারে না, অথবা আলেম ওলামাও নাই, সন্তান গুলারে আলেমও বানায় না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, বড় বড় কি বলা হয় এডুকেটেড পার্সন বানায়, আমার সন্তান দ্য ওয়ান কাইন্ড অফ দ্য টপ এডুকেটেড পার্সন ইন দিস ওয়ার্ল্ড, আই থিঙ্ক দ্যাট, এটা আমি মনে করি আমার সন্তান বড় জেনারেল শিক্ষিত হবে, কিন্তু ফতুয়া জিজ্ঞেস করবে কাকে? বিবির সাথে ঝগড়া করিয়া বিবিকে দুইটা দুই চারটা শব্দ বলিয়া তালাক দিয়া দিছে, এখন তালাক হইছে কি হয় না এটা জানে না, ওই যে পাগড়ি পইরা ঘুরে গিয়া জিজ্ঞেস করছে হুজুর আমনেই মনে হয় বিজ্ঞ আলেম, আমি এই এই শব্দের মাধ্যমে আমার বিবিরে তালাক দিছি, কোন তো তালাক হইছে নি, হ্যাঁ এমির দিকে তাকাইবো এমির দিকে তাকাইবো, চিন্তা করবো কোনো লোক নাই ইজ্জতটা বাঁচাইবার জন্য একটা ফতুয়া দিয়া দেয়, এমন আছে না নাই? চিন্তা করলো আগে জান বাঁচাইয়া ফুরি, হ্যাঁ তো হরছে ইয়ান দিয়ে তো তালাক দেয়া গেছে, অয় নাই বেড়ায় দিয়া দিছে তালাক হয়ে গেছে, এই ভুল ফতুয়া দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর কাছে গড়ায় দাঁড়াইতে হবে, কথা কোন ঠিক কি না? ভুল ফতুয়া দেয় আছে না নাই? আছে। ভুলভাল ফতুয়া দেয় আছে না নাই? আছে। 800,000 টাকার কিতাব কিনছি জীবনে, এত কিতাব পড়িয়া এখনো ফতুয়া দিতে বুক কাঁপে। মালার দেলোয়ার সাহেব আমার বাড়িতে গেছে, মুসনাদে আহমদ, মুসনাদে দাইলামি, মুসনাদে হুমাইদি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সহিহ আল বুখারী, মুসলিম,
আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজা, কানজুল উম্মাল, মুয়াত্তায় মালিক, মুয়াত্তায় মুহাম্মদ, তোহাবি, আসারুস সুনান, আস-সুনানুল কুবরা, ইমাম বাইহাকীর লিখিত দালাইলুন নবুয়াত, এত কিতাব পড়িয়াও ফতোয়া দিতে পারি না। আর তুমি দুই টাকার তুমি কি বল, তুমি সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারো না, তুমি সমাজের মধ্যে ফতোয়া দিয়া কেলেঙ্কারি লাগাই দাও, আছে না নাই? ইত্তাকাদান নাসু রুউসান জুহালা। আমার ভাইরা, যখন আলেম থাকবে না, মাহফিলের ব্যবস্থা থাকবে না, এই ধরনের বড় বড় ওলামায়ে কেরাম আনিয়া ওয়াজের ব্যবস্থা থাকবে না, তখন এলাকার মানুষগুলা মূর্খ মানুষগুলারে নিজেদের নেতা বানায় নিবে, নিজেদের নেতা বানায় নিবে। এর ফলে কি হবে? আমার রাসূল ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু, গিয়া বলবে হুজুর আমার এই ফতুয়াটা জানাইয়া দেন। উনি তো চিন্তা করবে আমি তো আলেম না, একটা উল্টা ফতুয়া দিয়া দে, একটা উল্টা ফতুয়া দিয়া দেওয়ার কারণে নিজেও আল্লাহর বান্দা জাহান্নামি হইয়া যায়, আর যারে ফতুয়া দেয় তারেও জাহান্নামি বানায়লা। এ হাদিসটা বলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজে সতর্ক থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে। আমার কানে কয়েকজন দিছে, এই জন্য আমি হাদিসটা পেশ করলাম। আপনি একটা যুবক সন্তান, ও আমার ভাইরা, যুবক ভাইয়েরা তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলে যায়, আমি চাঁদপুর থেকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। আমার ভাইরা, আপনার ভিতরে রয়েছে হযরতে উমর ইবনুল খাত্তাবের রক্ত, আপনার ভিতরে রয়েছে খালিদ ইবনে ওয়ালিদের রক্ত, আপনার ভিতরে আছে হযরতে আবু বকরের রক্ত, আপনার ভিতরে আছে হযরতে উসমানের রক্ত, আপনার ভিতরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। আপনি যদি চিন্তা করেন একটা সমাজকে পরিবর্তন করতে, অসম্ভব কিছু না, আপনার দ্বারা একটা সমাজ পরিবর্তন করা সম্ভব। ওরে আমার যুবক ভাইরা, আপনারা যারা বিবাহ করেছেন, আপনাদের হাতে পায়ে আমি বলে যাই, একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ায়া বিজ্ঞ আলেম বানাইবেন, আলেম বানায় আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে রক্ষা করার জন্য আপনার সন্তানকে আলেম বানায়া সমাজের মধ্যে ছড়িয়ে দিবে। আপনার সন্তানের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের দ্বীন প্রতিষ্ঠিত রাখতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? একটা সন্তানকে আলেম বানাইবেন। আমার যুবক ভাইরা, আপনি যদি একটা সন্তানকে নিজে আলেম বানাইতে না পারেন, আপনি যদি নিজে আলেম না হন, দিনী কাজের মধ্যে আপনি সম্পৃক্ত থেকে যাবেন। আজকে আমি শুনিয়া খুশি হইলাম, এই মাহফিলটা আয়োজন করেছে আমাদের এই এলাকার যুবক ভাইরা, ঠিক নি? ঠিক নি? ঠিক। একটা দেশ, একটা গ্রাম না, একটা উপজেলা না, একটা জেলা না, একটা বিভাগ না, একটা দেশ চাইলে যুবকরা পরিবর্তন করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? যুবকদের শরীরের মধ্যে যে রক্ত, তারা যদি ইচ্ছা করে যে এই এলাকার মধ্যে কোন বিবাহের অনুষ্ঠানের মধ্যে নাচ গান হইতে পারবে না, এটা তাদের দ্বারা সম্ভব, কথা কোন ঠিক কিনা? যুবক ভাইদের দ্বারা সম্ভব, মুরব্বী বাবা যারা আছেন আপনারা শুধু উপদেশটা উপদেশ দিবেন। আজকে আপনার কারণে যদি একটা যুবক মাহফিলের মতো নেককাজ ছাড়িয়া একটা যাত্রার আয়োজন করে, একটা ডেক্সিডের আয়োজন করে, একটা আপনার সফরের আয়োজন করে, একটা ভ্রমণের আয়োজন করে, কাল কেয়ামতের ময়দানে ওই যুবককে যদি আল্লাহ বলে তুমি মাহফিলের আয়োজন করলা না, দিনী ব্যবস্থা করলা না, কোরআনের খেদমত করলা না, আল্লাহর বান্দা যুবক বলবে আল্লাহ আমি চেয়েছি আমার এলাকার মুরব্বীরা আমাকে দেয় নাই, আল্লাহর কাজ করে তারায়া জবাব দিদা করতে হবে, ফয়সালা আল্লাহর হাতে, কথা কোন ঠিক কি না? এই যে মাহফিল আয়োজন করা হয়েছে এটা কি খারাপ? খারাপ কিছু না। আজকে যদি যুবক ভাইরা একটা যাত্রা গানের ব্যবস্থা করত, অসম্ভব কিছু ছিল? আমি আর আপনি তাদের একটা সুল ছিড়তে পারতাম? কিচ্ছু করার নাই, শুক্রিয়ার বিষয়, অসংখ্য শুক্রিয়ার বিষয়। আমি গুনাহগারের জন্য
আপনাদের এই দেলোয়ার যে কত কষ্ট করেছে জিজ্ঞেস করেন। ব্যাকওয়ার্ড সাইড প্রোগ্রাম আমি নেই না, কেন এই ব্যাকওয়ার্ড সাইডে গাড়ি ঢুকে না আমার, গাড়ি বাড়ি থুয়াইছি আমি আইসি সিএনজি নদীর এইপার পার হইয়া ব্যাকওয়ার্ড সাইড। তো আলহামদুলিল্লাহ বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরামরা এখানে আসছে, তাদের নজর দেখতেছেন, নুরানি কথাবার্তা শুনতেছেন, লস হইছে না? লস হইছে না? আরেকটা হাদিস আমি শোনাবো, গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা। আল্লামা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহ আদ-দাওয়াতুল কাবীর এই কিতাবের মধ্যে একখানা হাদিস নকল করেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নবীজি আমার জানাইয়া দিলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা মালাইকাতান সাইয়্যা আরাতুল ফুদলা ইয়ালতামিসুনা মাজালিস আযযিকরি ওয়া ইযা আতাউ আলা কওমিন ইযকুরুনাল্লাহা জালাসু আযাল্লুহুম বিআজনাতিহিম মা বিআজনিহাতিহিম মা বাইনাহুম ওয়া বাইনা সামাঈদ দুনিয়া। আমার মুরব্বি বাবা জিরা রে একটু কান্ডা লাগায়া শুনে, আমার রাসূল কি বলে, আদ-দাওয়াতুল কাবীর ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রথম খণ্ডের 8 নম্বর হাদিস, কত নম্বর? কত নম্বর? এই হাদিসটা আরো বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে আমার ভাইয়েরা, এই হাদিসটা আপনার সুনান তিরমিজির মধ্যে আছে, আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাদিস কেন নকল করলেন, রাসূল আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত একদল ফেরেশতা আছে যারা দুনিয়ার মধ্যে তাবাম দুনিয়াটা ঘুরে আর বিচরণ করে, তাদের কোনো কাজ নাই, তাহলে হুজুর জিজ্ঞাসা করেন তাদের কি কাজ, আমার আল্লাহ জ্বালায় দে, তাদের কাজ হইল তাবাম দুনিয়াটা ঘুরবে আর কোথায় মাহফিল হয় এইটা তালাশ করবে, কোথায় মাহফিল হয় এটা কি করবে, কোথায় মাহফিল হয়, কোথায় কোরআন কারীমের আলোচনার জিকির হয়, কোথায় দিন এবং মিল্লাতের কথাবার্তা হয়, আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিসের কথা হয়, ওই জায়গাটা যখন পায় এই জায়গাটাও তাদের ফেরেশতাদের মনিটরিং এর মধ্যে আছে, আল্লাহর ফেরেশতারা এই মাহফিলটা যখন নজরের মধ্যে পড়িয়া যায় তামাম মাহফিলের ফ্যান্ডেলটা তারা ফেরেশতারা কাতার দিয়া লাইন দিয়া বেষ্টন কইরা লায়, একটু জোরে সোহানা লাগাইতেন না, তাদের রহমতের ফাটনা দিয়া তামাম মাহফিলটা বেষ্টন করিয়া লায়, তামাম মাহফিলটা যারা বেষ্টন করিয়া ওই জায়গার মধ্যে তারা বসে পড়ে, এমনকি তারা বসতে 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 এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা থাকে রে, ওই খালি জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা দিয়া আসমান পর্যন্ত ভরপুর করে দেয়, এত ফেরেশতা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রাখছে, এত নিয়ামত, আপনার কলবি চোখ নাই, আপনার শুধু দুইটা চামড়ার চোখ আছে, এই দুইটা চামড়ার চোখ দিয়ে ফেরেশতা দেখা সম্ভব না, কলবি চোখ যদি আপনার অর্জন করতে পারেন তাহলে দেখতেন কোন, সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার রসুল তারপরে জানায় দে, তারা ওই জায়গার মধ্যে বসিয়া যখন মাহফিল শেষ হইয়া যায় আল্লাহর দরবারে তারা চলিয়া যায়, আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে জানায় দাও কোথায় থেকে তোমরা এসেছো, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া গো মাওলা গো দুনিয়ার মধ্যে ঘুরতে গিয়েছিলাম, যায়া দেখি টুমচুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটা মাহফিল চলতেছে, সেই জায়গার মধ্যে অনেক বৃদ্ধ বৃদ্ধ আপনার বৃদ্ধ মানুষদেরকে দেখলাম, দাড়িবাড়া মুরব্বি দাড়িবাঁকা মুরব্বিদের দেখলাম, বড় বড় ওলামায়ে কেরামদের দেখলাম, বলে এই মাহফিলটা আয়োজন করছে কারা, আল্লাহ গো যাদের এখন যাত্রা পালা নিয়ে সময় থাকার ব্যস্ত, যারা এখন নাচ গান নিয়ে থাকার কথা, যারা এখন মদ জুয়া নিয়ে থাকার কথা, যারা এখন নারী নিয়ে থাকার কথা, আজকে তারা এই সমস্ত জিনিসগুলার ফালাইয়া দিয়া তোমার কোরআন এবং সুন্নার আলোচনার ব্যবস্থা করেছে, সেই জায়গাটার মধ্যে আমরা দেখিয়া আল্লাহ তোমার ফেরেশতারা আমরা সেই জায়গার মধ্যে বেষ্টন কইরা ছিলাম, তাদের মাহফিল শেষ এখন তোমার কাছে আমরা চলে এসেছি, সুবহানাল্লাহ।
এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফেরেশতারা, ও ফেরেশতারা মারে জানায় দাও, ফেরেশতারা রে মারে জানায় দাও, আমার বান্দারা আমার কাছে কি চায়। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া গো, আল্লাহ যতক্ষণ ওই মাহফিলের মধ্যে ছিলাম ততক্ষণ খালি দেখেছি তারা তোমার জাহান্নাম থেকে নাজাত চায়, ও আল্লাহ তোমার জাহান্নাম থেকে তারা নাজাত চায়। আল্লাহ ডাক দিয়া গো, ফেরেশতারা জ্বালায় দাও, আমার ফের আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখছেনি। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া গো, আল্লাহ গো তোমার ফের তোমার বান্দারা তোমার জাহান্নাম দেখে নাই। আবার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দারা আমার কাছে আর কি চায়। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া গো, আল্লাহ গো তোমার বান্দারা তোমার জান্নাত চায়। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দারা আমার জান্নাত দেখছেনি। বলে আল্লাহ না না না, তোমার বান্দারা তোমার জান্নাত তো দেখে নাই। আল্লাহ আবার ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দারা আর কি চায়। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া গো, আল্লাহ গো তারা তুমি রহমত তুমি রব্বুল আলামিনের দিদার চায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া গো, ফেরেশতারা রে আমার বান্দারা কি আমি আল্লাহ রে দেখছেনি। আল্লাহ তোমার বান্দারা তোমারেও দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া গো, আজকে তোমরা সাক্ষীতা করে তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষী বানায় দিলাম। যারা আজকে এই মাহফিলের ময়দানে উপস্থিত ছিল, যারা এক টাকা দিয়া শরীক হয়েছিল, যারা এই মাহফিলের ময়দানের কিরাত দিয়া হাঁটছিল, যারা মাহফিলের ময়দানে বসে নাই, তোমরা সাক্ষীতা করে ফেরেশতারা রে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া তাদেরকে বিকুসুর খালাস দিয়া দুগ্ধ বর্ষ সন্তানের মতো বেগুনা বানায়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। চিল্লে এখন সুবহানাল্লাহ, এই নিয়ামতটা কি ছোট? আপনার খবরও নাই আল্লাহ পাক যেই দেন দিয়ে আপনার গুনাহগুলা সব মাফ করে দিতেছে। জীবনে চুরি করেছেন, জিনা করেছেন, জীবনে মিথ্যা কথা বলেছেন, এমন কোন গুনাহ নাই যেটা করেন না। আমার ভাইরা চোখটুটা নরম করে দেয়। আজকে যে জায়গাটার মধ্যে বসেছেন এই জায়গাটা পবিত্র। আল্লাহর নবী ঘোষণা দেয় এই জায়গাটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে বসিয়া অন্তরটা নরম করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ এমন কোন গুনাহ নাই আমরা করি না, এমন কোন অপরাধ নাই আমরা করি না। আল্লাহ তোমার কাছে দয়া চাই, আজকের এই মাহফিলের উসিলা আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আমার ভাইরা আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য মাফ করিয়া আমাদের জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? এই জন্য বাবাজিরা বিশাল নেয়ামত, বিশাল নেয়ামত। কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারেন না, মাহফিলের ব্যবস্থা হয়েছে, কোরআনে কারিমের একটু তেলাওয়াত শোনার ব্যবস্থা হইতেছে, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারিম একটু তেলাওয়াত শোনার ব্যবস্থা হচ্ছে, ঠিক নেই? শর্রা ইয়ারা,
কোরআন একাডেমিতে আমাদের একটু শোনার ব্যবস্থা হচ্ছে আমার ভাইরা, আল্লাহর নবীর হাদিস শোনার ব্যবস্থা হচ্ছে আমার ভাইরা, কিভাবে নামাজ পড়া যায় এটা শোনার ব্যবস্থা হয়ে যাচ্ছে, কিভাবে রোজা রাখা যায়, কিভাবে সুদ থেকে বেঁচা যায়, কিভাবে সুদ থেকে নিরাপদ থাকা যায়, এমন আলোচনা শুনতেছে আমার ভাইরা। যতগুলা কথা আজকে আমরা শুনতেছি প্রত্যেকটার কথার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কইরা নেক আমাদের আমলনামায় লিখে দিচ্ছে। বাবা জিনা আমার গভীর মনোযোগ দেন, মাহফিল হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহ বন্দেগীর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, এই মাহফিল থেকে শুনিয়া আমল করার চেষ্টা করব, এটাই তো নিয়ত। কথা কোন ঠিক নেই নাকি এর ব্যতিক্রম? এটাই তো নাকি আমাদের? যারা নেক আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পর নেক আমল করবে রে, নেক আমল করার পরে যদি কেউ মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় তারে সুদা সুদি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করব। সুবহানাল্লাহ। হুজুর নেক আমল কারে বলা গো? বলে নেক আমল বলা হয় সুদ খাওয়ারে। হুজুর নেক আমল কারে বলা গো? নেক আমল বলা হয় সিগারেট খাওয়ারে। হুজুর নেক আমল কারে বলা গয়? নেক আমল বলা গয় আপনার জিনাবে বিচার করারে। হুজুর নেক আমল কারে বলা গয়? নেক আমল বলা গয় নামাজ না পড়ারে। কথা ঠিক নেই এটা? নেক আমল নেক আমল সমাজের মধ্যে সুদ আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? সুদের অভাব নাই, সুদ খাই দেখাই দে মানুষ এতটা নিবু খারাম হয়ে গেছে। আমার রসুল জানায় দে সুদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 70টা গুনাহ, ও আমার ভাইরা সবচাইতে ছোট গুনাহ যেটা, একজন সুদ কর নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ, একটা সুদ করে সবচাইতে ছোট গুনাহ হইলো মায়ের সাথে জিনা করা। চিল্লা এখন নাউজুবিল্লাহ। এই মাহফিল থেকে কি সুদ খাওয়ার জন্য বলা হয়? জোরে কন ঘুষ খাওয়ার জন্য বলা হয়? আমার ভাইরা গভীর মনোযোগ দেন, মাহফিলের জন্য কি করা হয়? বাবা জিনা আমার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঠিক মতো নামাজ আদায় করা লাগবে। আমার ভাইরা রে সমাজের মধ্যে নামাজ নাই, আল্লাহর বান্দা ইমাম সাহেব মসজিদের মধ্যে নামাজ পড়ায়, মুসল্লি দুইজন তিনজনের উপরে ফজরের উক্ত পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা জান্নাতিরা সবার উপরে থাকবে, জান্নাতিদের উপরে আল্লাহ আর কাউ কেউ রাখবে না, এত উপরে জান্নাতিরা চলে যাবে রে। আল্লাহ ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা أسلفتم في الأيام الخالية. الله أكبر. জান্নাতিরা সবার উপরে থাকবে, যাদের সামনের মধ্যে আঙ্গুরের ফল খালি ঝুলবে, এক সাইডে আপেল ফল, এক সাইডে আঙ্গুর ফল, এক সাইডে বিভিন্ন ধরনের বেদানা, এক একটা ফলের মধ্যে 70টা কালার থাকবে, এক একটা ফলের মধ্যে 70টা স্বাদ থাকবে, এক একটা ফলের মধ্যে 70 ধরনের ডিজাইন থাকবে। এত সুন্দর একটা দোলনার মধ্যে বসাইয়া দিবে রে, ওই দোলনার মধ্যে আল্লাহর বান্দা বসবে আর খালি দোল খাবে। বলে হুজুর পিছনে কি কেউ থাকবে নি? বলে পিছনের মধ্যে থাকবে, পিছনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গিনী সহধর্মিনী এবং জান্নাতি তৈরি সুন্দর সুন্দর যুবতী এবং তাহাদের জন্য যুবক একেবারে ছোট্ট ছোট্ট আপনার কি বলা হয় খাদেমদেরকে দিয়া রাখবে, দোলনার মধ্যে দোল খাওয়াইবে, একবার দোল খাওয়াইলে সামনে যাবে, মুখের মধ্যে একটা আঙ্গুর ফল বেঁধে যাবে, টান দিয়া মুখ দিয়ে পিছনের দিকে নিয়ে আসবে। এটা কাদের কথা? জান্নাতিদের কাদের কথা? পিছন থেকে আপনার সঙ্গিনী আপনাকে ঠেলা মারবে, সামনে আঙ্গুর ফল,
মুখটা হাক কইনা থাকবেন, 70 কালারের 70 ডিজাইনে 70 রকম স্বাদের আঙ্গুর ফল মুখের মধ্যে ঢুকে যাবে, আবার ভিতরে চলে আসবে, আবার টান দিবে, ধাক্কা দিবে, আরেকটা ফল মুখের মধ্যে চলে আসবে, এত আরাম আয়েস। হঠাৎ করিয়া তাদের নজরটা একেবারে নিচের দিকে চলে যাবে, নিচের মধ্যে তাকায়া দেখবে রে বিশাল প্রকৃতির সর্পসাপ আল্লাহর কিছু বান্দাদের দংশন করতেছে, বিশাল প্রকৃতির কিছু সাপ এত জোরে আঘাত করে, এক আঘাতে 70 গজ নিচের মধ্যে চলে যায়। আমার মেয়েরা একদল ফেরেশতারা টানিয়া টানিয়া উঠতেছে, উঠাইতেছে, আমার দংশন করতেছে, আগুনের হাতুরা দিয়া বাড়ি দিতেছে, আগুনের হামার দিয়া বাড়ি দিতেছে, আগুনের কাছি দিয়া কাটতেছে, আগুনের কাছি দিয়া জিব্বা কাটতেছে, এত কঠিন আজাবের মধ্যে ফালাইতেছে। হঠাৎ করিয়া জান্নাতিরা পূর্বাবাস মেলিয়া শীতল হাওয়া ঢেউ খাইবে, জান্নাতিরা জানালাটা মেলবে, জান্নাতিরা জানালাটা মেলিয়া নিচের দিকে তখন তাকাইবে রে জাহান্নামীর উপর দিকে তাকাইবে। আমার মায়েরা এত উপর থেকে এত নিচের দৃশ্য কিভাবে দেখবে? সুবহানাল্লাহ, কইতে না উপর থেকে এত নিচে কিভাবে দেখা যাবে? বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গ নবীজি, এমন গা মুগা মানব টু গাই খাইবানি নোয়া খাইলা বাসায় গজ। বিজ্ঞানীরা রকেট বানাই চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মেরা যেতে যায়, ঠিক কি না? বিজ্ঞানীরা আজকে এই কোরআনে কারিমের আয়াত দেখে ভিডিও কলে কথা কন না নেরা, স্বামী থাকে আমেরিকা, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, কুয়েতে থাকে, বাংলাদেশে বসিয়া আল্লাহর বান্দি ভিডিও কলে কথা কয়, ঠিক নি? এত দূরের দৃশ্য এখানে দেখা যায়। ওরে বিজ্ঞানী, ইউ আর নট এবল টু মেক দিস পজিশন, তোমরা বিজ্ঞানীরা সক্ষম না এত সুন্দর সিস্টেম তৈরি করার জন্য। তো বিজ্ঞানীরা কোথায় পাইলা? বলে আমরা তো আল্লাহর কোরআন রিসার্চ কইরে ভিডিও কল পাইছি। সুবহানাল্লাহ, কন্যা কি ইমানি জোন নাই তো জোরে কন্যা সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট, ইউ আর নট এবল টু মেক দিস পজিশন, তোমাদের ওই অ্যাবিলিটি নাই, ইউ হ্যাভ নট এনাফ নলেজ টু মেক দিস পজিশন, তোমাদের এই অ্যাবিলিটি নাই যে তোমরা এরকম একটা সিস্টেম বাইর করবা, তো কই পাইলা? তারা বলে আমরা রিসার্চ করেছি কোরআন থেকে, কোরআন থেকে ভিডিও কল বাইর কইরা আজকে তোমাদের কাছে তুলে দিছি। কোন সুবহানাল্লাহ, ওই কইতে গে জান্নাতিরা সবার উপরে থাকিয়া সবার নিজে তাকাইবে, তাকায়া বলবে মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামীরা কি কারণে জাহান্নামে তোমরা আসলা? জাহান্নামীরা জবাব দিবে আল্লাহর বান্দারা রে, চারটা কারণে আল্লাহ তাআলা আজকে আমাদের জাহান্নামে নিয়ে আসছে। কয়টা কারণে? চারটা। 29 নম্বর পারা খুলেন সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ জালায়া দেয়, এক নম্বর قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين এক নাম্বার কারণ আমরা তো নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজের কাতারে যাই নাই, আমাদের কি নামাজের জন্য ডাকা হয়? আমরা পিস মারিয়া চলিয়া গিয়েছিলাম, আমরা রাত্রিবেলায় কম্বল মুড়ি দিয়া ঘুমাইলাম, ফজরের ওয়াক্ত মুয়াজ্জিন আজান দেয় আমরা নামাজে আসি নাই। যারা নামাজ পড়েছিল তাদেরকে আমরা ইনকার করেছি, যারা দাড়ি রেখেছিল তাদেরকে আমরা বয়স্ক বৃদ্ধা বলিয়া গালি দিয়েছি, যারা দাড়ি রাখিয়া নবীজিকে আপনার সন্তুষ্ট করেছিল তাদেরকে আমরা কি বলেছিলাম? ইনকার করেছিলাম, অনিহা করেছিলাম, অবজ্ঞা, ঠাট্টা মস্কারা করেছি, আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজের দ্বারে কাছেও ছিলাম না। আমার মায়েরা সমাজের মধ্যে বেনামাজি আছে না? আমার মা
হুজুরেরা আপনারাও কান লাগায়া শুনে, আপনারাও আমারে কে আছে নামাজ পড়ে না, সমাজের মধ্যে টিভি সিনেমা ঢুকিয়া গেল, আমার স্বামী বেচারা হাতের মধ্যে বিবির হাতের মধ্যে মোবাইল ধরাইয়া দিল, বাবা যা আপনাদের পায়ে হাত দিয়া বলে যায়, আপনার কন্যার হাতের মধ্যে একটা মোবাইল ধরাইয়া দিলে, আপনার বিবির হাতের মধ্যে একটা মোবাইল ধরাইয়া দিলে, আপনার বিবির হাতের মধ্যে একটা রিমোট ধরাইয়া দিলে, রিমোট চালায়া স্টার জলসা জি বাংলা চায়, ঘন্টার পর ঘন্টা চায়, নামাজের রক্ত চলিয়া যায়, আল্লাহর বান্দির নামাজ পড়ার খবর নাই, এমন মা বোন সমাজের মধ্যে আছে রে। আরে আমার বাইরা, আপনি স্বামী হইয়া আপনার স্ত্রীর নেককার বানাইতে পারলেন না, আপনার মতো পড়া কপাইল্লা সমাজের মধ্যে নাই, আপনি নিজেও নামাজ পড়েন না, আপনার স্ত্রীও নামাজ পড়ে না, স্ত্রী চিন্তা করলে আমার স্বামী নামাজ পড়ে না, তো আমি ফইরা কি করুন, আছে না নাই? আছে। ফজরের নামাজের উক্ত আপনি ঘুমায়া রইলেন, স্ত্রীর মনের মধ্যে জাগলো, আরে ফজরের নামাজটা পড়া দরকার, আপনি নিজে নামাজ পড়েন না, আপনার স্ত্রী নামাজ পড়বো কইতে গিয়া ঠিক নেই, ঠিক নেই। আজকে আপনি যদি নেককার হয়ে যাইতেন, ফজরের নামাজের আগে দিয়ে ওযু করতেন, যা গোসল হাজত ছাড়িয়া বলতেন, বিবি ঘুমায়া থাকিয়া লাভ নাই, আমাদের কবরে যাওয়া লাগবে, কবরে কেউ কারো বন্ধু হবে না, কবরে কেউ কারো সাথী হবে না, বিবি ঘুমায়া থাকিও না, আমার নামাজ আমারে পার করবে, তোমার নামাজ তোমারে পার করবে, আজকে তুমি আমার ভালোবাসার পাত্রী, আমি তোমার ভালোবাসা, ইয়াউমায়া ফিররুল মারহুমিন আখি ওয়া উম্মি আপনাদের পায়ের মধ্যে হাতটা দিয়া বলে যায়, বিবিরে বলবে, বিবিরে কেমতে তুমি আমার দেখা পালাইবা, আমি তোমার দেখা পালামু, আজকে তুমি আমার বিপদে দৌড়াই আসো, আমি তোমার বিপদে দৌড়াই আসি, বিবি উঠি উঠিয়া ঘুম থেকে উঠিয়া যাও, উজু এসতেন জাসারিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাও, পরের দিন আপনার স্ত্রী চিন্তা করবে, আমার মতো ভাগ্যবান স্বামী মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ নাই, যে স্বামী আমার এত আদবের সাথে নামাজের আদেশ দেয়, যে স্বামী আমার এত আদবের সাথে দিনের আদেশ দেয়, ওই স্বামীর মতো নেককার স্বামী আর কেউ হতে পারে না, খোদার কসম কইরা বলে যায়, একদিন দুই দিন তিন দিন এমন যদি দশ দিন পর্যন্ত আপনার স্ত্রীর আপনি আদেশ দেন, ওই স্ত্রীটা আপনার অনুগত স্ত্রী, এবং এই যুগের রাবেয়া বশ্রী হইতে পারে কি পারে না? এই জন্য একজন স্ত্রীকে যদি আপনি হেদায়েত করতে পারেন, ওই স্ত্রীর গর্ভ থেকে যে সন্তানগুলো আসবে না, এগুলা আসবে, এগুলা এক একটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি হয়ে আসবে। আর হাতের মধ্যে রিমোটটা ধরাইয়া দিলেন, আপনি ব্যবসা বাণিজ্যে চলে গেলেন, এই দিক দিয়ে আল্লাহর বান্দি টিভির মধ্যে বেদিনদের বেদিনদের হিন্দুদের বেদিনদের বিভিন্ন নাটক সিনেমা চাইয়া ওইভাবে নিজেরে সাজায়, ওইভাবে সন্তানগুলারে সাজাবার চিন্তা করে, কবরের চিন্তা আসে না, বলেন তো ওই গর্ভ থেকে যে সন্তানটা আসবে ওটাকে আবু জাহেল আসবে কিনা? একটু দোয়া কই নেন, আমার সন্তানটারে আমি মাদ্রাসায় পড়ামু, আলিম পড়ামু, ভাই তুমি নিজে নাক কেন নি, তুমি নিজে না কেমন করো, তুমি কারো তুমি টান দাও বিড়ি, তুমি পড়ো না নামাজ, তুমি খাও সুদ, তোমার হাতের মধ্যে মোবাইল, মোবাইলের মধ্যে হাজার হাজার গান, ঠিক নেই কথা? কি রাগ হইতেছেন? রাগ হচ্ছেন কথা? মোবাইলটা কানের মধ্যে আপনার পকেটের মধ্যে, আমার যুবক ভাইরা কানের মধ্যে ইয়ারফোনটা লাগাইলেন, কি লাগাইলেন? একটু মনটা নরম করেন, আমি বেশি সময় আলোচনা করব না, অনেক দূরে যেতে হবে আমার, কালকে আবার সিলেট মাহফিল, কালকে সিলেট মাহফিল সকালে রওনা দিতে হবে। আমার ভাইরা যুবক ভাইরা কানের মধ্যে ইয়ারফোনটা লাগাইলেন, ইয়ারফোনটা লাগায় একটা হিন্দি গান লাগাই দিলেন, আপনার এই দিক দিয়ে অনেকে ডাকতেছে, আপনি শুনেন না, কানের মধ্যে ডাকসাইট বাজে, হঠাৎ করিয়া বুক সাতলার নিচে একটা কামড় দিল, কি দিল? হঠাৎ করে সাতলার নিচে একটা কামড় দিল, এক কামড়ে রক্ত, আপনার কি বলা হয়, রক্ত গুলা ব্লক হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে স্টক করলেন, কি করলেন, কি করলেন, কানের মধ্যে কি বাজে,
আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন, কানের মধ্যে হিন্দি গান, মোবাইলের মধ্যে 1000 হিন্দি গান, মোবাইলের মধ্যে ডেক্সাইট বাজে, কানের মধ্যে বাজতেছে, রক্ত চলাচল বন্ধ হইয়া একটা রক বলক হইয়া স্টপ করলেন জায়গার মধ্যে, আপনি হার্ট ফেল কইনা মারা গেলেন। আমার ভাইরা, আপনার আত্মীয় স্বজন রাশিয়া আপনার কান থেকে টিকে মোবাইলটা সরাইবে, কিন্তু ওইটার একটা ভিডিও আপনার দুই কানের ফেরেশতারা কইরা রাখছে, আপনার কবরের মধ্যে ঢুকাইয়া ফেলবে, কিয়ামতের ময়দান হয়ে যাবে, দাঁড় করাইবে। ওরে টুমচুরের মুসলমান, এই টুমচুরের যুবক ভাইরা ওই অবস্থায় মারা গেছে, ওই কানের মধ্যে দুইটা ইয়ারফোন আর কানের মধ্যে ডেক্সাইট বাজতেছে, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে সবার সামনে দাঁড় করাইবে। আল্লাহর বান্দারা তাকায় দেখবে কি ব্যাপার, এই দেখি আঙ্গ টুমচুরের অমুকে, কিরে ভাই তোর অবস্থা কা, চক্কর বাড়িটা সারিয়া কইবে, ভাই একটা মিনিট আগে যদি জানতাম আমার মৃত্যু হবে, খোদার কসম আমি মোবাইলটা ফালাইয়া দিতাম, একটা মিনিট আগে যদি জানতাম আমার মৃত্যু হবে আমি মোবাইলটা রাখতাম না, একটা মিনিটের মধ্যে আমার মোবাইল মৃত্যু হয়ে গেল, আমার কানের মধ্যে হিন্দি গান বাজতেছে, এখন এটা সরাইতে চেষ্টা করতেছি পারতেছি না, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড় করাইবে। আল্লাহর বান্দারে আল্লাহ ডাক দিবে, বলবে বান্দা কি অবস্থা তোমার আমলনামা কই, আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমার আমলনামা নাই, আমি তো হিন্দি গান শুনতে শুনতে মারা গেছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যার হিন্দি গান শুনছো তারে নিয়ে আসো, তারে নিয়ে আসবে আল্লাহ হাজির করছি, দেখুন দেখবে সেই ব্যক্তি নিজে ইমানদার না বেঈমান। এখন বলে তো ওই বেঈমানে কি আপনারে শাফাত করতে পারবে নি, আল্লাহ বলবে যার গান শুননা মারা গেছে তার সাথে পথ ধরে জাহান্নামে চলে যাও, তার পথ ধরে জাহান্নামের মধ্যে চলে যাও, উপায় থাকবে না, উপায় থাকবে না। জান্নাতীরা নিজের দিকে তাকায় বলবে ভাই কি কারণে জাহান্নামের মধ্যে আসছো, আল্লাহর বান্দারা বলবে চারটা কারণে জাহান্নামে আসছি, এক নাম্বার কারণ কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, যুবক ভাই নামাজ পড়তে আসো, হুজুর ফ্যানটা বালানা ফ্যানটা না পাক, হুজুর প্যান্টটা বালানা না পাক, হুজুর গোসল করি না, নামাজের সময় আসছে যুগাতের অভাব নাই, কথা কোন ঠিক কিনা। আমার যুবক বাইরে আপনার এই মাহফিলটা সাজাইলেন, আপনার মাধ্যমে যদি এই মাহফিলটা সাজতে পারে, আপনার মাধ্যমে এই এলাকাটা একটা সুন্নত নববীর আদর্শ মডেল এলাকায় রূপান্তরিত হইতে পারে, কথা কোন ঠিক কিনা। বৃদ্ধারা কি করবে, তারা উপদেশ দিবে, তারা এখন কাজ করার সময় নাই, কাজ করবেন আপনারা, কাজ করবেন আপনারা, আপনারা আপনাদের মাধ্যমে যদি এরকম একটা মাহফিল সাজতে পারে আগামী বছর, চিন্তা করবেন কমপক্ষে একটা গরু, একটা গরু মানুষকে খাওয়াইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, রাজি আছে ইনশাআল্লাহ। রসুল বলে চারটা কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তির আল্লাহর জান্নাতে শান্তির সাথে ঢুকাইয়া দিবে, কয়টা কাজ, কয়টা কাজ, চারটা, কয়টা, চারটা। সহিহ ইবনে হিব্বান প্রথম খণ্ডের মধ্যে হাদিস, এক নম্বর আফসুস সালাম, সালাম প্রচলন করা, কি চলন, কি প্রচলন করা, দেখলেই সালাম দেওয়া, আসসালামু আলাইকুম নাকি সালামালাইকুম, তুমি দাঁড়াও, এক নাম্বার আফসুস সালাম, সালাম প্রচলন করবে, দুই নাম্বার আতঈমুত তুআম, মানুষদেরকে খাওয়াইবে। আল্লাহর বান্দা বছরেও একদিন, আল্লাহর বান্দা বছরেও একদিন গরুর গোশত কিনার সামর্থ্য নাই, আল্লাহর বান্দা বছরও একদিন মুরগি কিনা খাওয়ার সামর্থ্য নাই, আল্লাহর বান্দা কুরবানি যারা গরুর গোশত চোখে দেখে না, আপনি একটা মাহফিলের ব্যবস্থা করিয়া 500-1000 টাকা দান করি একটা গরুর ব্যবস্থা করলেন, যেই বান্দায় বছরে গরুর গোশত চোখে দেখে না, ওই বান্দা এক প্লেট বিরিয়ানির মধ্যে দুই টুকরা গরুর গোশত পাইলো কি পাইলো না, ঘরে কর না, দুই নাম্বার আতঈমুত তুআম মানুষদেরকে খাওয়ানো, তিন নাম্বার কুমু বিল্লাইল নাসুনিয়া, মানুষরা যখন ঘুমায়া যায়, আপন স্ত্রীও ঘুমায়া যায়, আপনার সন্তানগুলা ঘুমায়া যায়, তখন সন্তানটা স্ত্রীরে ফলায়া খাটের মধ্যে রাখিয়া বিছানা থেকে দাঁড়ায়া উজু করি আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়া যাওয়া, তিন নাম্বার দিনের বেলায় মানুষদেরকে না জানিয়ে রোজা রাখা, এই চারটা কাজ যে ব্যক্তি করবে রে আল্লাহ বলবে উদুখুলুল জান্নাতা বিসালাম, আমার বান্দা শান্তির সাথে নিরাপদে আমার জান্নাতের মধ্যে ঢুকিয়া যা।
কাইরে ভাইরে আমার আগামী বছর চিন্তা করবেন কমপক্ষে কয়টা গরু? একটা গরু, একটা গরু। আমি তো মাহফিল করি বেশি আপনার এই কুমিল্লা থেকে নিয়ে, কুমিল্লা থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল কসবা মোস্তফাগঞ্জ শায়েস্তাগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার বিয়ানীবাজার এই অঞ্চলটা এগো এক একটা এক একটা মাহফিলে কমপক্ষে দশটা গরু, না হইলে মাহফিল হয় না। এত খাবার খাবায় মানুষকে। আমি গত কিছুদিন আগে মাদারিসকিন আমরা মানুষদেরকে খাওয়াই না, কি করি না? আল্লাহ কোটি কোটি টাকা দিছে, লাখ লাখ টাকা দিছে, গরিব মিসকিনদেরকে আমরা খাওয়াই নাই, ফকির মিসকিনদেরকে খাওয়াই নাই। একটা মাহফিলে দুই চারি হাজার টাকা দশে দিতাম পারি নাই, অথবা দেখেন কি ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমা আছে না নাই? আছে, আছে না নাই? ভাই আপনার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, এই মাহফিলটার মধ্যে পাঁচ ছ হাজার টাকা দান করেন, এতটিয়া দান করুন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দানের ইয়াটা বাড়ায় দেন, দানের হাটটা বাড়ায় দেন। আমি যেখানে নামাজ পড়াই আমার জুমা মসজিদ, আমি যেখানে আমার এলাকায় নামাজ পড়াই, আমি যাওয়ার আগে তারা পঞ্চাশ ষাট হাজারের মধ্যে মাহফিল করত, কয় হাজারের মধ্যে? পঞ্চাশ ষাট। এখন আমি আলহামদুলিল্লাহ আজকে সেখানে পাঁচ বছর, কোনো বছর আড়াই লাখ তিন লাখের নিচে খরচ হয় না আলহামদুলিল্লাহ। এখন তাহলে মানুষের টাকা তিন নাম্বার আমরা এর কথা এর কাছে লাগাইছি, এর কথা এর কাছে লাগাইয়া দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিছি, আছে না নাই? আছে, আছে না? সাইন নাম্বার অকুন্নানু কাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তটাকে আমরা আমাদের টাকার বাহাদুরির কারণে, আমাদের সম্পদের বাহাদুরির কারণে, আমাদের অর্থের বাহাদুরির কারণে, আমাদের এত কিছুর কারণে আমরা কিয়ামতের বিভীষিকা মুহূর্তটাকে অস্বীকার করেছি, আর এ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে উষ্টায়া উষ্টায়া জাহান্নামি শিকল দিয়া টানিয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিছে, সিল্লে এখন নাউজুবিল্লাহ। তাহলে একজনের কথা আর একজনের মধ্যে লাগায় দ্বন্দ্ব লাগায় আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা এইদিকে খেয়াল রাখতে হবে, সমাজের মধ্যে পর্দা নাই, পর্দা আছে? পর্দা আছে? আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী কি জামাটা পরিধান করে আপনি একবারের জন্য তালাশ করলেন না? আপনি বড় ভাই, আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীর একটু চেক করলেন না, বিবি এই যে তুমি জামাটা গায়ে দিলা, এই জামাটা তো উপর দিয়া হাত দেখা যায়, তুমি যদি এই জামাটা গায়ে দিয়া বাজারে যাও, যুবক ভাইরা যদি তোমার দিকে তাকায়, যতগুলা গুণা তাদের হবে ততগুলা গুণা তোমার হবে, তার সাথে কোনো অংশ গুণা আমি স্বামীরও কম হবে না। আপনি একবার এর জন্য চেক করলেন না, আমার মা বোনদের পায়ের মধ্যে হাতটা দিয়ে আমি বলে যাই, আমি আপনাদের অনুরোধ করবো আমার ভাইরা, আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দেন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার বিবি কতটুকু পরিমাণ কাপড় পরিধান করে, পর্দা কি ঠিক মতো আদায় হয়নি, তার পোশাক গুলা কি ঢিলা ডালা নাকি একেবারে ছোট, আপনি একবারের জন্য চেক করলেন না, কেয়ামতের ময়দানে আপনারা যখন এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আপনি এর জবাব দেওয়ার মতো কোনো পজিশন থাকবে না, ঠিক নেই? এখন তো কত ধরনের পোশাক বাইরে গেছে, ইহুদিদের চক্রান্ত, বেদিনদের চক্রান্ত, যত খিসা এবং যত ছোট পোশাক মার্কেটে ছাড়া যায়, আর মুসলমানদের নাকের ডগার সামনে টিভি সিনেমার মধ্যে ওই পোশাকগুলা ধরায়া, তাদেরকে উদ্বুদ্ধ করিয়া ওই পোশাকগুলা কিনায়া, তাদের দিয়া পরায়া, তাদের ইজ্জত নষ্ট করার একটা চক্রান্ত কথা কোন ঠিক কিনা? আপনি তো বুঝলেন না, আপনার স্ত্রী আকুতি মিনতি করতেছে, আপনি বুঝান, বিবি এটা ভালো না, এটা করবে না, তুমি গুণাগার হবে, আমিও গুণাগার হব, একদিন দুই দিন তিন দিন যখন বলবেন সে চিন্তা করবে কিরে আমার স্বামী তো আমার সুন্দর মতো বুঝাইতেছে, আর আপনি যদি একটা খিসাইয়া করেন আইসদের গালিতে কয়েকটা দিয়া যদি ফিরার শুরু করেন, বউ চিন্তা করবে এটা হাগল টাগল হয়ে আইসে ফিরতে, পাগল হয়ে গেছে, ঠিক নেই? আর আদবের সাথে যদি গিয়া বুঝান বিবি এগুলা ভালো না, এত ঢিলা ঢালা পোশাক পরো, তুমি বোরকা পইরাও যদি তুমি উলঙ্গ থাকো, তুমি বোরকা পইরাও যদি তোমার বডির ফিটনেস বুঝা যায়, তাহলে এই ফর্দা দিয়ে তো লাভ হইল না, তোমার অঙ্গগুলা জাহান
জাহান্নামের আগুনে জ্বালাইবে, আগুনের কেসি দিয়া কাশবে, তোমার মাথার চুলগুলা দেখা গেলে চুলগুলারে আল্লাহ সাপ বানায় দিবে, ওই সাপ বানায় তোমার মাথার মধ্যে ঠুকরাইবে। আমার বিবি তুমি জাহান্নামে যাইলে আমি সহ্য করতে পারবো না, এইভাবে যদি আপনি আপনার স্ত্রীকে বুঝা, চিন্তা করবে আমার স্বামী আমার এত সুন্দর বুঝা, পরের দিন আপনার স্ত্রী আপনার জন্য চা কফি বানায় সামনে হাজির হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আজকে আপনার স্ত্রী, আজকে আপনার বোন, আপনার কন্যারা স্কুলে যায়, ভার্সিটিতে যায়, আপনি খবর রাখলেন না তারা কি করে, পড়াশোনা করে নাকি অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আপনার সন্তানরা অনৈতিক কাজের মধ্যে কি লিপ্ত হয়ে যাচ্ছে আপনি খবর রাখলেন না, আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কি পোশাক পরিধান করিয়া সে স্কুলে যাচ্ছে আপনি একবারের জন্য দেখলেন না, আল্লাহর দরবারে আপনার জবাবদিহি করতে হবে, কথা বলেন ঠিক কি না? নামাজের তালিম দেন না, কোরআনে কারিমের তালিম দেন না, আপনি নিজে নামাজ পড়িয়া গিয়া সাহার দোকানে বসে রয়েছেন, এই দিকে আপনার স্ত্রী নামাজ পড়ছে কিনা, আপনার কন্যা আপনার সন্তান নামাজ পড়ছে কিনা খবর নাই, খবর নিলেন না। কোরআনে কারিমের তেলাওয়াত নাই, কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ হয়ে রইল, কোরআনে কারিমের তেলাওয়াত নাই, আগের মা বন্ধের কোরআনে কারিমের আওয়াজ প্রত্যেক ঘরে ঘরে শোনা যাইত, এখন খালি ঘুমের মধ্যে নাক ডাকার আওয়াজ ফজরের পরে শোনা যায়, কথা কোন ঠিক কি না? এ সমাজের মধ্যে এগুলা দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করে পড়ি আমিন, জোরে বলি আমিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দাইম এবং কায়েম থাকুক, আপনারা কি চান কি চান না? চান কি চান না? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আরো বড় হোক, কে কে চাই তুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালাত, চান তো ইনশাআল্লাহ, চান তো ইনশাআল্লাহ। আর আপনারা বেটু দিবেন না তো, মুরব্বীরা আপনারা সহযোগিতা করবেন তো? ভাই যুবকদেরকে আপনারা যদি, এরা তো এমনি নামাজ পড়ে না, এদের মোবাইলগুলোর মধ্যে তো এমনি ভিডিও অডিও গান, এরা একটা দিনের জন্য যদি এখানে বসে তাহলে কতটুকু এর কারণে যদি হেদায়েত হয়ে যায়, জাহান্নামের ভয়টা যদি এদের গায়ের মধ্যে লাগা যায়, একটা কথার জন্য জাহান্নামের ভয় যদি তাদের অন্তরের মধ্যে চলে আসে, ভাই এরা তো যুগের ওলি হওয়া অসম্ভব কিছু না, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? একশোটা খুন করছে, একশোটা বনী ইসরাইলের ইমাম নববী রিয়াদুস সালেহীনের মধ্যে হাদিস আনছেন, ইমাম মুসলিম হাদিস আনছেন, বনী ইসরাইলের যুগে আমি সর্বশেষ ঘটনা বলছি, মনোযোগ দেন, একজন ব্যক্তি 99টা মানুষ খুন করছে, কয়টা জবান খুলে কয়টা? আমার যুবক ভাইয়েরা বলেন না কয়টা? 99টা মানুষ খুন করছে, খুন করছে ইমাম নববী রিয়াদুস সালিহীন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন, এই কিতাবের প্রথম দিকে ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে হাদিস কেন নকল করেছেন, 99টা হত্যা করিয়া একজন আলেমের কাছে চলিয়া যায়, গিয়া কয় হুজুর জানায়া দেন আমার জন্য কি কোনো তাওবার ব্যবস্থা আসেনি, বলে কি হইল? বলে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, কয়জন? যুবক ভাইরা আপনি মনে করছেন আপনার গুনাহ অনেক বেশি হয়ে গেছে, না না না, আপনার গুনাহ আমার গুনাহ যত বড় তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার চাইতে কঠিন কোটি গুণ বড়, আল্লাহর দয়া অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এখন কয় হুজুর আমার কি কোনো মাপ পার ব্যবস্থা আসেনি, তাওবার ব্যবস্থা আসেনি, 99টা খুন করছি, কয় তুমি 99টা খুন করলা তোমার কোনো তাওবার ব্যবস্থা নাই, কই যেহেতু আমার কোনো তাওবার ব্যবস্থা নাই তো তোরে বাসায় রাখিয়া লাভ নাই, তোরে খুন করে 100টা ফুরাই, কষ্টটা ফুরাইছে 100, যেহেতু আমার জান্নাতই নাই তো তোরে বাসায় রাখিয়া লাভ নাই, এখন আবার তাওবার নেশা উঠছে তাওবা করবো। আরেকজন বিজ্ঞ আলেমের কাছে গেলেন, হুজুর আমি 100টা খুন করছি আমার জন্য তাওবার ব্যবস্থা আসেনি, বলে আছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কই হুজুর কিভাবে অমুক দেশের মধ্যে চলিয়া যাও, সেই জায়গার মধ্যে গিয়া দেখবা একদল মানুষ আল্লাহর জিকির করে, সেই জায়গার মধ্যে নিজের সপিয়া দাও আল্লাহ তোমার মাফ করিয়া জান্নাতের পায়খানা করে দিবে, আল্লাহর বান্দা ব্যাগ বুক গুছাইয়া বাড়ি থেকে রওনা দিলেন, বাড়ি থেকে রওনা দিয়া 2 কদম আগাইতে না আগাইতে আল্লাহর বান্দা মারা যায়,
আল্লাহর বান্দা কি হয়? মারা যায়। জোরে কর না, মারা যায়। বলেন তো তওবা করতে পারছি নি? না। তোর কি অবস্থা? মারা গেল। কুফর আছে, নিয়াত ভালো। কুফর অবস্থায় মারা গেছে। মারা যাওয়ার পর জাহান্নামের একদল ফেরেশতা চলে আসলো, আসিয়া কয় আল্লাহর বান্দারে ধরো, দরিয়া জাহান্নামের মধ্যে নিয়া যাও। আল্লাহর বান্দারে দরিয়া মাথায় নিবে, হঠাৎ করে আর একদল ফেরেশতা সামনে হাজির, কি ব্যাপার করতে গিয়া বলে জান্নাত গিয়া, বলে আল্লাহর বান্দারে কোথায় নাও, আল্লাহর বান্দারে জাহান্নামে নেই। বলে না না, আমরা তো আল্লাহর বান্দারে জান্নাতে নিতাম আইছি। কয় কি ব্যাপার? কেন তোমরা কেন? একশোটা ফোন করছে এই জন্য। তুমি কেন? বলে তাওবার জন্য বাইরে আইছে এই জন্য। বলে তাওবা তো করতে পারে নাই। বলে তাওবা করার জন্য বাইরে আইছে। বলে তাওবা তো করতে পারে নাই। দুই দল ফেরেশতার মধ্যে কুঠিল গন্ডগোল, কঠিন ঝগড়া। হঠাৎ করিয়া আল্লাহর একজন ফেরেশতা সেই জায়গার মধ্যে হাজির হইয়া কয়, তোমরা ঝগড়া করিও না, তোমাদেরকে যদি আমি একটা উত্তম ফয়সালা দেই তোমরা মানবানি। বলে কি ফয়সালা? ক মানবানি, কহ মানমু। এক কাজ করো, একটা দড়ি লও। লইছি দড়িটা, লইয়া বাড়ি থেকে যেখানে মারা গেছে উত্তরুক পর্যন্ত একটা মাপ দাও, সেখান থেকে আবার যেখানে গিয়া তাওবা করবো অতটুক পর্যন্ত একটা মাপ দাও। যদি বাড়ির কাছাকাছি মারা যায় তাহলে জাহান্নামি, যদি তাওবার কাছাকাছি মারা যায় তাহলে জান্নাতি। আচ্ছা, লোকটা কি মারা গেছে বাড়ির কাছাকাছি কিনা? বাড়ির কাছাকাছি না মারা গেছে, তো লোকটা জান্নাতি না জাহান্নামি? জাহান্নামি না, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলে ডাক দিয়া গো, জিবরিল আমার আল্লাহ, ডাক দিয়া গো জিবরিল রে, আমার বান্দা তাওবা করতে পারে নাই, তাওবার জন্য বের হয়ে গেছে, যদিও তাওবার কিনারায় মারা যাইতে পারে নাই, আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে যাবে, জমিনের মধ্যে নামিয়া আমার জমিনটারে টাল মারিয়া তাওবার রাস্তা পর্যন্ত আগায়া দে। তাবার রাস্তা পর্যন্ত আগায় দিছে, মাপ দিয়া দেখে তাবার রাস্তায় মারা গেছে। কোন সুবহান। তো আমাদের যুবক ভাইদের হেদায়েত কখন আসে, কখন চলে আসে এটা বলা যায় না। আপনি পারেন একটা সমাজকে পরিষ্কার করতে, পরিশুদ্ধ করতে, ক্লিন করতে, কেবলমাত্র আপনিই পারেন। আপনার আছে, ইউ হ্যাভ এনাফ অ্যাবিলিটি টু ক্লিন দিস সোসাইটি। এই সমাজটা পরিষ্কার করার মতো যোগ্যতা আপনার কি আছে? কিন্তু আপনারা লামেন না, আপনারা সেইভাবে অগ্রসর হচ্ছেন না। কেন? আপনাদের পিছনে মুরব্বীদের ততটুক পর্যন্ত সাহস দেয় না আপনারা, কথাগণ ঠিক কিনা? আমাদের মুরব্বী বাবাজিরা যদি আপনাদের পিছনে শক্তি দিত, আপনারা এক হাতের জায়গায় 10 হাত কাজ করতে পারতেন, কথাগণ ঠিক কিনা? এই জন্য সমাজ পরিষ্কার করতে হবে, সমাজের মধ্যে অনৈতিক কাজগুলা দূর করতে হবে, নীতি কাজগুলা সমাজের মধ্যে জারি রাখতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি ভাইরা। নামাজ পড়বো, কে কে আজকে থেকে হাত তুলে দুই হাত তুলে আল্লাহকে দেখাই না রে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, কন্যা আমিন। আল্লাহ এই যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের সাথে হাসর করিও, কন্যা আমিন। আল্লাহ ওমরের সৈনিক বানায় দে, কন্যা আমিন। হাত নামা। মা বোনদেরকে পর্দা করাবেন, মা বোনদের পর্দা করাবেন। আজকে নিজ নিজ দায়িত্বে যুবক ভাই যারা বিবাহ করছেন, আপনার স্ত্রীর বোরকাগুলা দেখবেন, বোরকাগুলা কতটুক পরিমাণ সাইজ আছে, এগুলা কি দেহের অঙ্গভঙ্গি বোঝা যায় নাকি বোঝা যায় না? যদি বোঝা যায় আল্লাহর রাস্তে ওই বোরকাটা দিয়ে ঢিলা বানাইবেন, কুলুপ বানাইবেন, নতুন একটা বিবিরে বোরকা বানাইয়া দিবেন। রাজি আছি, রাজি আছি ইনশাআল্লাহ। আপনি বাবা আপনার কন্যার বোরকাটা দেখবেন এটা কতটুক, যদি দেখেন না পদ্মা তরক হয় ওটারে কাটিয়া ঢিলা বানাইবেন, বানায়া আরেকটা ঢিলা ডালা বোরকা বানায় দিবেন। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে পড়ি আমিন। আমার ভাইরা, অল্প কিছু সময়ের মধ্যে ছেড়ে দিব, এই মাহফিলটা করতে অনেক টাকা খরচ হয়েছে, হইছে না? কত আমালুহু ইল্লা মিন সালাস। একজন মানুষ যখন মারা যায় আল্লাহ তার প্রত্যেকটা আমলের দরজার মধ্যে তালা লাগাইয়া দেয়। কি লাগায় দেয়? তালা। ও বাবারে কবরের মধ্যে শুইলে জিকির করলে কোনো সওয়াব নাই, কবরের মধ্যে শুইলে নামাজ পড়লে কোনো সওয়াব নাই, কবরের মধ্যে শুইলে দুরুদ পড়লে কোনো সওয়াব নাই। তাইলে হুজুর কিভাবে সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়,
মানুষটা যখন মারা যায় প্রত্যেকটা আমলের দরজার মধ্যে তালা পড়িয়া যায়, তবে তিনটা আমলের দরজা কেয়ামত পর্যন্ত খুললা যায়। এক নম্বর ওয়ালাদুন সালিহুন আল্লাযী ইয়াদউলা, এক নম্বর নেকার একটা সন্তান যদি দুনিয়ার মধ্যে বানায়া যান, কি কার সন্তান? আপনি নিজে ঠিক মতো নামাজ পড়তে পারেন না, অথবা নামাজ পড়েন ঠিক মতো আপনি ইবাদত বন্দেগি করতে পারেন না। একটা সন্তান ছোটবেলায় নিয়ত করলেন, মাওলা আমার এই সন্তানটারে তোমার 30 পারা কোরআনটা সিনার মধ্যে ঢুকাইয়া দিন, এই নিয়তটা করছি আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সন্তানটারে 30 পারা কোরআনের হাফেজ বানাইলেন। আমার বাবা জিরা রে, এই নেককার সন্তানটা কেমন হবে? নেককার সন্তানটা যখন সমস্ত মানুষগুলো ঘুমায়া যায়, ঠিক গভীর রজনীর মধ্যে ঘুম ছাড়িয়া নামাজের মধ্যে দাঁড়া যায়, বাবা মাও জানে না, সন্তান আশেপাশে বন্ধু বান্ধবও জানে না, এই সন্তানটা নামাজের মধ্যে দাঁড়ায় সারা রাত্র আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ আমার যেই বাবা যেই মা আমার পেটের মধ্যে ধারণ করছে, আল্লাহ আমার বাবা আমার মাতার মধ্যে কেয়ামতের ময়দানে নূরের টুপি বানায় দিও। বাবারে আপনি জানেন না, আপনি জানেন না আপনার সন্তান কত বড় নেককার। আমার ভাইরা, আমি আপনাদের পায়ের মধ্যে হাতটা দিয়ে বলে যাই, আপনি কবরের মধ্যে শুয়ে যাবে, তখন কবরের মধ্যে দেখবেন আল্লাহর পক্ষ থেকে খালি শান্তি নাজিল হইতেছে। কি ব্যাপার আল্লাহ, এত ইবাদত করি না, এই শান্তি গুলা কই থেকে আসতেছে? আল্লাহ বলবে, রে বান্দা এমন একটা ইঞ্জিল দুনিয়ার মধ্যে বানায় আইলি, যে ইঞ্জিলটা এমন কোন রাত্র বাদ নাই যে রাত্রিতে আমি আল্লাহ দরবারে হাজির আছি। আমার বাবারা এমন একটা নেককার সন্তান বানায় রাখলেন, যে নেককার সন্তানটা প্রতি মুহূর্তে কোরআনে কারিমে তেলাওয়াত কইরা সওয়াবটা আপনার রুহের মধ্যে দেয়। সুবহানাল্লাহ। আমার বাবারা এমন একটা নেককার সন্তান বানায় আইলেন, নামাজটা পড়াই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ জীবনে তো জানলাম না আমার সন্তানটা এত নেককার, ওই যে আপনি নিয়ত করলেন কোরআনের হাফেজ বানামো আলেম হইব, আমার একটু দোয়া করব, হালাল খাবার খাবায় আলেম বানাইছেন, ওই দোয়াটি লাগিয়া গেছে। সুবহানাল্লাহ, ওই দোয়াটি লাগিয়া গেছে। আপনার আর আপনার স্ত্রীরে কেয়ামতের ময়দানে দাঁড় করাইবে, আপনার সন্তানটারেও আনবে, মাথার আধা গজ উপরে সূর্য, মাথার আধা গজ উপর থেকে সূর্য তাপ দিয়ে মাথার মগজ গুলা গলায় জমিনে ফলাইবে, ওই মুহূর্তে আপনারে হাজির করায়া আল্লাহ বলবে, ফেরেশতা আমার সেই নূরের মুকুটটা নিয়ে আল্লাহর সামনে, নূরের মুকুট দুইটা নিয়ে আসা হবে, আল্লাহর বান্দারে ডাক দিবে, বলে ও বান্দা, বলে কি মাওলা, বলে তোর আব্বা আম্মা কই, আল্লাহর বান্দা সন্তান ডাক দিয়া বলবে, মাওলা রে এই যে দুইটা পুরে পুরি দেখা যায় রে, দুইটা আমার আব্বা আম্মা, ও আল্লাহ নিজে না খাইয়া মাদ্রাসায় পড়ায় আমারে আলেম বানাইছে, নিজে না খাওয়াইয়া খাইয়া আমারে খাওয়াইছে, আল্লাহ কিছু করতে পারিলা, কোরআনে কারিমে তেলাওয়াত কইরা রুহের মধ্যে দিছি, আল্লাহ রাত্রে জাগিয়া নামাজ পড়িয়া রুহের মধ্যে দিছি, কই এখানেই তো তুই কামটা গড়াইয়া লাইছ, আজকে তোর আব্বা আম্মারে কি করি দে, আল্লাহ পাক দুইটা নূরের টুপি আনবে, নূরের দুইটা টুপি এত পাওয়ারফুল টুপি রে, সূর্যের আলোটা নিবাইয়া দিলে তামাম দুনিয়াটা ওই দুইটা টুপির আলোতে আলোকিত হইয়া যাবে। আল্লাহ বলবে, এই দুইটা টুপি আমার দুই এই বিদ্যার মাথার মধ্যে পরাইয়া দাও। তখন কোন তামনের কলজাটা কত বড় হইব, তখন আপনি বাপ দাইতে হবেন, বাপ ধরতে পারবেন পাশের পাশের লোকেরই, কিরে সবু দেখ দেখ আলহামদুলিল্লাহ না, সবুর দেখ আব্দুল জাব্বার দেখ আমার সন্তানের কারণে যে আমার নূরের টুপি পরাইছে, তখন আপনি অহংকার করলে কোনো গুণা আছে? নাই। হ্যাঁ, বরত্ব দেখাইলে কোনো গুণা আছে? নাই।
দুনিয়ার মধ্যে গুলা, তখন আপনি হুডাম দেখায়া যারা আপনারে ঘৃণা করেছিল, আপনার সন্তানকে মোল্লা বইলা গালি দিছিল, আপনার সন্তানকে 2 টাকার মৌলবি বলেছিল, এই কোরআনে হাফেজের সামনে সিরিয়াল ধরবে ভাই, জাহান্নামি হয়ে গেছি ভাই। ভাই তোরে আমি মাদ্রাসা পড়ার তো 100টা টাকা দিছিলাম, তুই খাইছিলি ভাই, এর উসিলা একটু আমারে নাজাত দে, আল্লাহর কাছে সুপারিশ কর, আল্লাহ তো অগ্রিম ওই হাফেজে কোরআন রে অগ্রিম অগণিত জান্নাতের টিকিট আগে হাতের মধ্যে ধরাইয়া দিবে। আল্লাহ বল বান্দা যারে পছন্দ হয় গুনাগার দিলে যারে পছন্দ হয় এরা টাইনা টাইনা আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, এতটা ইজ্জত আল্লাহ দান করবে। এটা 1 নম্বর, ওয়ালাদুন সালেহ নেককা সন্তান, আল্লাযী ইয়াদউলা, যে আল্লাহ তার যে বান্দা তার বাবা মার জন্য দোয়া করবে। আপনারা কি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? 2 নম্বর, আও ইলমুন ইয়ানতাফিউন লা, এমন কোন ইলমের ব্যবস্থা করে গিয়েছেন আপনি একজন ছাত্রকে, কাকে পড়ায়া আলেম বানাইছেন, আলেম বানায়া আপনি মারা গেলেন, ওই ছাত্রটা বড় আলেম হইয়া আরো যত ছাত্রের আলেম বানাইবে তাদের সবটা আপনি আমার লাভে বসতে থাকবে। 3 নম্বর, আও সাদকাতুন জারিয়াতুন, আর 3 নম্বর, মাহফিলের ময়দানে 500 টাকা 1000 টাকা দান করেছিলেন, মসজিদের মধ্যে 5000-10000 টাকা দান করেছিলেন, মাদ্রাসার জন্য 5000-10000 টাকা দান করেছিলেন, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা মসজিদের মধ্যে ইবাদত হবে, কোরআনে কারিমের তেলাওয়াত হবে, নামাজ রোজা হবে, প্রত্যেকজন ব্যক্তির সওয়াবে একটা অংশ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনার আমলনামার মধ্যে পৌঁছাই দেই থাকবে। চিল্লে এখন সুবহানাল্লাহ, এতটা ব্যবস্থা করে দিছে। তাহলে সদকায়ে জারিয়া, এটা কি সদকায়ে জারিয়া? এই 3টা দরজা আল্লাহ খোলা রাখবে ইনশাআল্লাহ। এই 3টা কাজ করতে রাজি আছি আমরা, রাজি আছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, এবার একটু রুমাল নিয়ে সবাই মাটির মধ্যে নামেন।